ঠিক আছে আসছি। স্যার আজ আপনি ছেলেকে ছাড়তে দিল্লি যাচ্ছেন তাই না? সন্ধ্যেবেলা ফিরে আসবো। গুড ডে স্যার। এবার যদি তুই ওখান থেকে রোগা হয়ে ফিরিস আমি তোর সাথে কথাই বলবো না। মা ওখানে কাজ করতে যাচ্ছি, সারাদিন কি খেতেই থাকবো নাকি আমি? আরে কাজ করিস মানে এটা নয় যে নিজের শরীরের খেয়াল রাখবি না। এই নে। আরে এবার ছেলেকে ছাড়ো, একটার মধ্যে দিল্লি পৌঁছতে হবে তো। নিজের খেয়াল রাখবি। হ্যাঁ মা। ভালো থাকিস। মা দাদা দু বছর বাদে তো চলেই আসবে, তাড়াতাড়ি আসতে পারবে না? বাবা দু বছর পরে আমি ওখানকার কাজকর্ম শেষ করে এখানে নিজের কিছু শুরু করব। তোর যা মন চায় কর, কিন্তু তোর মা এটা ঠিক করে ফেলেছে, এই বছরে তোর বিয়ে দিয়ে দেবে, ব্যাস। এটা পাল্টাবে না। কোনো মেয়ে পছন্দ করে রেখেছো নাকি? হ্যাঁ বাবা, তুমি আর মা সেটা ঠিক করে নাও, তোমরা যাকে বলবে তাকেই বিয়ে করবো আমি। আর হ্যাঁ, তুমি শুধু আর এক বছর চাকরি করবে, তারপর একদম রেস্ট। কিন্তু বাবা না, আর কোনো এক্সটেনশন না, অনেক কষ্ট করেছো তুমি, এবার থেকে সমস্ত দায়িত্ব আমার। ঠিক আছে বাবা, যেমন তুমি বলবে সেরকমই হবে, তাড়াতাড়ি ফিরে এসো, তুমি ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আমি তাড়াতাড়ি চলে আসবো বাবা, চিন্তা করো না। আজকে যাবে না বলেছিলে? হ্যাঁ বলেছিলাম, একটু ঘুরেই আসি। কিন্তু তুমি তো আজ ছুটি নিয়েছিলে। যে কাজের জন্য নিয়েছিলাম সেটা তো হয়েই গেছে, ছেলেকে দিল্লি ছেড়ে এলাম, এতক্ষণ তো প্লেনও ছেড়ে দিয়েছে, ডিউটি করেই আসি। ছেলেটা অস্ট্রেলিয়া চলে গেল আর মেয়েটা নিজের বাড়িতে, আর তুমিও ডিউটিতে যাচ্ছ, বাড়িতে আমি শুধু একাই থেকে যাই, আর তুমি আমার কোনো চিন্তাই করো না। আরে কেন চিন্তা করছো, এক বছরের তো ব্যাপার, তারপর তো রিটায়ারই হয়ে যাব, তারপর তুমি আমি বসে আরাম করে কথা বলবো। এখন তো পুলিশ ফোর্সে আছি, এভাবে তো ডিউটি ছাড়তে পারি না। এবার তো একটু হাসো। সালাম স্যার। স্যার আমি ভাবলাম ছুটি নিয়েছেন তাই হয়তো আজকে আর আসবেন না। আরে তুইও দেখছি তোর বৌদির মতো শুরু করে দিলি। হ্যাঁ চল গাড়ি চালা। একজন সৎ ইন্সপেক্টর জার্নাল সিং, যার রিটায়ারমেন্টের আর এক বছর বাকি ছিল। 2013 জুন মাসটা তার কাছে খুব ইমোশনাল ছিল, কারণ তিনি তার ছেলেকে দিল্লি ছাড়তে গিয়েছিলেন যে কিনা অস্ট্রেলিয়ায় যাচ্ছিল, আর সন্ধ্যায় উনি চণ্ডীগড়ে ফিরে আসেন। ডিউটি পাগল জার্নাল সিং ছুটিতে থাকা সত্ত্বেও নাইট পেট্রোলিং এর জন্য বের হয়েছিলেন, কেউ জানত না এই রাতটা কতটা ভয়ঙ্কর হতে চলেছিল। স্যার এই আপনার পুরো ক্যারিয়ারে আপনি কোনোদিন ছুটি নিয়েছেন কি? না রে, আমার ঠিক মনে নেই। আমার তো মনে হয় একদিনও নেননি আপনি। ওই মেয়ের বিয়েতে নিয়েছিলাম, আরো কখনো হয়তো নিয়েছিলাম। আসলে দিল্লি। পায়ে হেঁটে যাবে বাবা? না স্যার, ওই রাস্তায় বাস খারাপ হয়ে গেছিল, তো আমরা ভাবলাম যে পরের বাস স্টপ পর্যন্ত হেঁটে চলে যাব। ও উঠেছো, আমি ছেড়ে দিচ্ছি। চলো বসে পড়ো। স্যার বলছিলাম সেক্টর 22 থেকে দিল্লি যাওয়ার বাস ছাড়ে, ওদের ওখানেই ছেড়ে দেবো কি? হ্যাঁ ঠিক আছে। কিন্তু এই সময় তো ওখান থেকে বাস পাওয়া যাবে না, এখন তো সকালবেলাতেই বাস পাওয়া যাবে। কথাটা তুমি ঠিকই বলেছো,
বাবা তোমরা দুজন কোথায় থাকো? হ্যাঁ আমরা এখানকারই, এই চণ্ডীগড়ের। এক কাজ করো, তোমরা দুজন বাড়ি চলে যাও, হ্যাঁ সকালে বাস ধরে নেবে। আচ্ছা চলো, আমি ছেড়ে দিয়ে আসছি। না না স্যার, আপনি আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিন, বাকিটা আমরা দেখে নেব। বাবা তোমার নাম কি? তোমার নাম কি স্যার? খুব ভালো হবে যদি আপনি আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেন, বাকিটা আমরা দেখে নেব, আপনি চিন্তা করবেন না। বাড়ি থেকে পালিয়েছো, না নাম বলছো না ঠিকানা? দেখো আমার সন্দেহ কিন্তু বেড়ে যাচ্ছে, আর কিছু না। স্যার আমাদের বাড়ির লোক আমাদের বিয়েটা নিয়ে রাজি নয়, আমরা যদি ফিরে যাই তাহলে ওরা আমাদের মেরে ফেলবে। কিচ্ছু হবে না, আমি তোমাদের সঙ্গে আছি। এবার বলো কোথায় থাকো তোমরা, বলো। তুমি এক কাজ করো, থানায় নিয়ে চলো গাড়ি। হ্যাঁ স্যার। স্যার স্যার প্লিজ স্যার এটা রেখে দিন, আর আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিন। আরে বাবা এটা তোমার কাছে রাখো, তোমরা এখনো ছোট, মা বাবার সঙ্গে কথা বলো, না হলে আমি কথা বলে নেব, ঠিক আছে? স্যার আপনি আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিন, আমি হাত জোড় করছি আপনাকে। নাহলে গুলি করে দেবো কিন্তু। তোমাদের এখন লোকেশন কি? কনস্টেবল রাজেন্দ্র, কনস্টেবল রাজেন্দ্র স্যার, সেক্টর 20 ইন্টারসেপ্টার 4 থেকে কল এসেছিল, ওখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে স্যার, ওখান থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, কনস্টেবল রাজেন্দ্রের সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। চলো দেখা যাক, কুইক। প্রিয়া তাড়াতাড়ি বস গাড়িতে। এ দাঁড়া ওখানে, দাঁড়া দাঁড়া ওখানে, বেশি বাড়াবাড়ি করলে গুলি করে দেবো। স্যার 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 এবার কি হবে জানি না, এখান থেকে বেরিয়ে আগে কোথাও দাঁড়াতে হবে, এখন তো পুলিশও সব জায়গায় অ্যালার্ট হয়ে গেছে। স্যার 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 কি হলো, কে ছিল? কনস্টেবল রবি ছিল, স্যারকে আঘাত করে গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো, যাও সামনে। সব ইন্টারসেপ্টার যেন অ্যালার্ট থাকে, কনস্টেবল রবি ইন্টারসেপ্টার 4 নিয়ে সেক্টর বি থেকে পালিয়েছে, সব সেক্টর রোড ব্লক করে দাও। আই রিপিট, সব সেক্টর রোড ব্লক করে দাও। ইন্টারসেপ্টার 4 কে ধরতে হবে, কনস্টেবল রবি নিয়ে পালিয়েছে, ওর সঙ্গে একটা মেয়েও আছে যার নাম হয়তো প্রিয়া। খুব তাড়াতাড়ি এরা আমাদের ঘিরে নেবে, আমাদের আমাদের গাড়ি ছেড়ে কোথাও পালাতে হবে। আমাদের পালিয়ে যাওয়ার কি আর কোনো রাস্তা নেই?
ইন্টারসেপ্টর ফোর ধনেশ গ্রামের পাশে গাড়ি পাওয়া গেছে। সব পুলিশ পেট্রোলকে অ্যালার্ট করে দাও। কনস্টেবল রবি আর প্রিয়া পালিয়ে আশেপাশেই কোথাও আছে হয়তো। আইভিপি সমস্ত পুলিশ পেট্রোল ও পুলিশ স্টেশনকে অ্যালার্ট করে দাও। স্যার ওরা রাস্তা ধার দিয়ে দিয়ে হাঁটছিল। স্যার ওদের সাহায্য করার জন্য গাড়ি থামালেন, কিন্তু ওরা সারা রাস্তাতে একটা প্রশ্নেরও সঠিক উত্তর দেয়নি। তখনই স্যার চিনতে পেরে যান যে ওটা কনস্টেবল রবিই ছিল। স্যার কি হয়েছে এনার? দেখুন, ইমার্জেন্সি কেস, স্যার ভেতরে অ্যাডমিট আছেন। কিন্তু কি হয়েছে বাবার? কেউ ওনার উপর হামলা করেছে। আমি ওর সাথে দেখা করতে পারি? আমি ভিতরে যাব। ইমার্জেন্সি কেস, একটু ধৈর্য ধরুন। কিন্তু এটা তো বলুন বাবার কি হয়েছে? একটা কাপল ছিল, স্যার ওদের হেল্প করতে চেয়েছিলেন, কিন্তু ওরাই উল্টে স্যারের উপর হামলা করে দেয়। ফোন করে দে, কেন জানি না আমার খুব ভয় লাগছে। ও তো এখনো পৌঁছয়নি মা। স্যার, ইন্টারসেপ্টর ফোর ধনেশ গ্রামের কাছে ছেড়ে রেখে গেছে। অজয়, একটা কাজ করো, ফোর্সের সবাইকে অ্যালার্ট করে দাও। ওদের দুজনের অ্যারেস্ট হওয়াটা খুব জরুরি। ওরা দুটো খুন করেছে, সিনিয়র পুলিশ অফিসারকে অ্যাটাক করেছে। ওরা আর কিছু করে ওঠার আগেই ওদের দুজনকে অ্যারেস্ট করা খুব জরুরি। স্যার, আমাদের কোনো না কোনো ট্রান্সপোর্ট নিয়ে আগে বেরোতে হবে। এখন হয়তো সব জায়গা অ্যালার্টও হয়ে গেছে। এবার সব শেষ হয়ে গেছে না রবি? না প্রিয়া, এরকম ভাবিস না। যতক্ষণ না আমরা শেষ হচ্ছি ততক্ষণ না। ওরা ইতিমধ্যে দুজনকে খুন করে ফেলেছিল, আর এখন একজন ইন্সপেক্টরের উপর হামলা চালিয়েছিল। কারা এই রবি আর প্রিয়া, আর কেনই বা এরা একটার পর একটা অপরাধ করছিল? আচ্ছা, তাহলে তুই মেডিকেল এক্সামের পর চণ্ডীগড়ে গিয়ে পুলিশের চাকরি করবি, তাই তো? প্রথমে মেডিকেল এক্সাম ক্লিয়ার তো হতে দে। সে তো তুই হয়েই যাবি, আমি জানি। তাহলে আমাকে চণ্ডীগড় যেতে হবে। আর তারপর তুই ওখান থেকে আর আসবি না, আমাকেও ভুলে যাবি, তাই না? কেন, তোর জন্য ফিরে আসবো তো। কিন্তু ভয় লাগে রবি, তুই যদি ফিরে না আসিস। তোকে ছাড়া আমি বাঁচার কথা ভাবতেও পারি না পাগলি। সামনে দেখ অর্থেস, চল। জানিস তুই, এখনো বাড়িও যায়নি, সবার আগে তোকে দেখতে এসেছি। আমি তো চাই এইভাবে, তুই আমায় দেখিস আর আমি তোকে। সবে ট্রেনিং হয়েছে, আগে পোস্টিং হয়ে যেতে দে, তারপর কাজে একটু জমে যাই,
তারপর বাড়ি এসে তোর বাবার সাথে তোর বিয়ের কথা বলবো। আচ্ছা, দেখিস দেরি না হয়ে যায়। তুই তো জানিস আমি কত সুন্দরী, অন্য কেউ নিয়ে গেলে আমায় দোষ দিস না। আচ্ছা, এত তাড়া আছে, তাহলে করে নে কারোর সাথে বিয়ে। করে নেবো। না, বাবা প্রিয়া নাম ওর। প্রিয়া? ওই সোমেশের মেয়ে? হ্যাঁ বাবা। আরে, ও তো তোর সাথে স্কুলে পড়তো তাই না? হ্যাঁ দাদা। ছোট থেকে চলছে তাই না? ঠিক আছে নরেশ, তুই একটা কাজ কর, মেয়ের বাড়িতে গিয়ে কথাবার্তা বল। যদি ওরা রাজি থাকে আর সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কথা বলবো। ঠিক আছে বাবা। কি ব্যাপার, কবে থেকে চলছে এসব? আমাকে তো কিছু বলোইনি, কি হলো বলো। পাগল হয়েছিস তুই? জানি না মানেটা কি। সত্যি বাবা, আমি জানতাম না। এবার তুই জানতে পেরেছিস, এবার তুই ভুলে যা ওকে, তোর জন্য অন্য মেয়ে দেখবো আমরা। মা, আমি প্রিয়াকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব, যাই হোক না কেন। রবি, পাগলামি বন্ধ কর, এই বিয়েটা কোনোদিনও সম্ভব না, আর মেয়ের বাড়ির লোকেরাও রাজি হবে না। আর আমরাও মানবো না, এই গাধাটাকে একটু বোঝাও তো। আরে, ওর তোর বোন হয়। এসব বাজে কথা বাবা, এরকম করে কেউ বোন হয়ে যায় না। আর যদি গোত্র এক হয়ে যায় আমরা কি ভাই বোন হয়ে যাব? বেশি বাজে কথা বলবি না, এক গোত্র আমাদের, আর এক গোত্রে বিয়ে হতে পারে না। বাবা, এসব আমি মানি না, আমি প্রিয়াকে ভালোবাসি, ব্যাস। রবি, একই গোত্র মানে একই বংশের, আর একই বংশে বিয়ে দেওয়ার কথা ভাবাটাও পাপ। মা, যা খুশি হোক এসব গোত্রের, প্রিয়া আমার বোন নয়, আমি ওকে ভালোবাসি। আর এই কুলার গোত্র, জানি না কোন যুগের বিষয় এসব, আমি মানি না এসব। গ্রাম সমাজ যা বলবে সেটা পরের কথা, সব থেকে প্রথমে আমি তোর বাবা, আর এই বিয়ে হতে দেব না আমি। তুই বিয়ের কথা ভাবলে কি করে? ভাববো আর কি করে বাবা, এটা তো শুধু হয়ে গেছে, আর আমি গ্রাম সমাজ কাউকে পরোয়া করি না। তোর বাড়ির লোক তোকে এত বোঝানো সত্ত্বেও তোর মাথায় ঢুকলো না, আর নির্লজ্জের মতো চলে এসেছিস আমার মেয়েকে বিয়ে করবার জন্য? কাকা, বাবা বুঝতে চাইছে না, আপনি তো বুঝুন, আমরা ভালোবাসি একে অপরকে, তাহলে এই কুলার গোত্র কেন আসছে? যদি আগে থেকে বোঝা যেত যে তোমাদের দুজনের মধ্যে এইরকম একটা সম্পর্ক চলছে, তখনই গলাটা টিপে দিলে আজ এই দিন দেখতে হতো না। তুই যা এখান থেকে, এ বিয়ে কিছুতেই হবে না, আজ কেন কোনোদিনই নয়। আজকের পর তুই যদি কোনোদিন আমাদের বাড়িতে এসেছিস তাহলে জেনে রাখবি যে, রবি, ভালো করে জেনে রাখ, তুই আজকের পর এই ছেলের সঙ্গে তোর আর কোনো সম্পর্ক নাই। এত আদর যত্ন দিয়ে বড় করেছি তোকে, এই জন্য যে তুই আমাদের এইভাবে লজ্জিত করবি? এই কথাটা তুই ভালো করে মাথায় ঢুকিয়ে নে, ভুলে যাই ছেলেটাকে। দুটি পরিবারই বিয়ের জন্য রাজি হবে না এটা নিশ্চিত ছিল, কিন্তু রবি আর প্রিয়া একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না। ওরা একে অপরকে ভালোবাসত, আর বহু যুগ ধরে চলে আসা নিয়ম ওরা মানতে রাজি ছিল না, যেখানে বলা হয় একই গোত্রের ছেলে এবং মেয়ে সম্পর্কে নাকি ভাই বোন হয়ে থাকে। যা হবে দেখা যাবে। শোনো, ফোনটা তো বাড়িতে রেখে গেছে। সব আগে থেকে ঠিক করে পালিয়েছে। দাদা, খুব ভুল হয়ে গেছে, সব জানার পরই ওর বিয়েটা দিয়ে দেওয়া উচিত ছিল। এই দেখো বাবা, রবি নিজের ফোন সাথে করে নিয়ে যায়নি। তুই জানতিস না ও কখন গেল? না বাবা, আমি তো ভাবতেও পারিনি ও এইভাবে পালিয়ে যাবে। আমি জোর দিয়ে বলতে পারি, রবি আর প্রিয়া
একসাথে পালিয়েছে। দেখো সোমেশ, নিজের মেয়েকে অনেক স্বাধীনতা দিয়ে রেখেছো দেখছি, একমাত্র বলে। প্রতাপবাবু, আপনি আপনার ছেলে রবিকে শহরে গিয়ে চাকরি খোঁজার সুযোগ দিয়েছেন, যেখানে কিনা ও আপনার বড় ছেলের মতোই গ্রামে থেকে চাষবাস করতেই পারত। না শহরে চালচলন আসত, না এই দিনটা দেখতে হতো। শুনুন, যা হবার তো হয়ে গেছে, আর এই নিয়ে এখন তর্ক করে কোনো লাভ নেই। উনি যেমন ওনার মেয়েকে নিয়ে চিন্তায় আছেন, আমিও আমার ছেলের উপর প্রচণ্ড রেগে আছি। আর আমি জানি ওরা সমাজের রীতিনীতিকে অসম্মান করেছে। আমি এটা বুঝতে পারছি না যে এতদিন ধরে দুজনের মধ্যে ভালোবাসা চলছিল, আমরা কেউ জানতেই পারিনি, আর যখন জানতে পারলাম তখন সবাই বারণ করা সত্ত্বেও ওরা এইভাবে পালিয়ে গেল, তাও কেউ কিছু জানতে পারল না। ভগবানের দিব্যি বলছি, আমি জানতাম না যে ওরা এরকম একটা কিছু করবে। যুগল, রূপেশ, রাকেশ, তোমরা তিনজন রবির বন্ধু ছিলে, তাহলে এটা কি করে হতে পারে যে তোমাদের তিনজন কেউ কিছু জানো না? আমরা রবি ছোটবেলার বন্ধু ঠিকই, কিন্তু বিশ্বাস করুন, আমরা সত্যি বলছি যে একথা আমরা জানতাম না যে রবি আর প্রিয়ার মধ্যে এরকম কোনো সম্পর্ক আছে। প্রিয়া আমাকে এসব কথা কখনো বলেনি। দেখুন, আমার মেয়ে যদি ওদের একটুও সাহায্য করে থাকে, ঈশ্বরের দিব্যি আমি একে ছাড়ব না। দেখো, সবার আগে ওদের দুজনকে আমাদের খুঁজতে হবে, যা ভুলভ্রান্তি হয়েছে ঠিক করতে হবে। এরকম দৃষ্টান্ত আমরা রাখতে পারি না, এটা আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে। প্রতাপ, সোমেশ, শুনে অবাক লাগছে, তোমরা দুজনেই জানতে যে ওরা দুজনে দুজনকে বিয়ে করতে চাইছে, তবু তোমরা কোনো কিছু টের পেলে না যে এমন কিছু হতে পারে? এসব জানা সত্ত্বেও না কোনো ব্যবস্থা নিলে, না কোনো পদক্ষেপ নিলে। পঞ্চায়েত এই ব্যাপারটা একদম বরদাস্ত করবে না। আজ একটা ঘরে হয়েছে, কাল একটা ঘরে হবে, পরশু সারা গ্রামে হবে। তবে আপাতত আমাদের রবি আর প্রিয়াকে খুঁজতে হবে এবং ফিরিয়ে আনতে হবে। আর এই কাজে পুরো গ্রাম তোমাদের সাহায্য করবে। যেখানে এই কথাটা একদম স্পষ্ট যে দুটো পরিবারই সমস্ত কিছু জানত, তবু তারা কোনো রকম পদক্ষেপ নেয়নি। এই কারণে পঞ্চায়েত এই সিদ্ধান্ত নিচ্ছে যে আজকের পর এই দুটো পরিবারকেই এক ঘরে করা হচ্ছে, কোনো সম্পর্ক থাকবে না এদের সঙ্গে ততদিন যতদিন ছেলে এবং মেয়ে ফিরে না আসে। আর যে অন্যায় হয়েছে সেটা ঠিক না হচ্ছে। সর্বদা সুখে থাকো। হয় আমাদের পরিবার আমাদের সম্পর্ক স্বীকার করবে, নয়তো আমরা কখনো ফিরবই না। সব জায়গায় আমরা খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। আমার তো একদম বিশ্বাস হচ্ছে না যে রবি কোথায় গেছে, সেটা তোরা একদম জানিস না। রাকেশ আর যুগল, একটা কথা মনে রাখিস, যদি আমরা পরে জানতে পারি তোদের মধ্যে কেউ ওকে সাহায্য করেছিস, তাহলে কিন্তু ভালো হবে না। আমি সত্যি বলছি বাবা, প্রিয়া আমাকে কখনো কিছু বলেনি। দেখ রঞ্জনা, যদি তুই মিথ্যে বলেছিস তাহলে এই পঞ্চায়েতে আমাদের এক ঘরে করে দেবে। সত্যি কথা বল রঞ্জনা। মা, আমি সত্যি বলছি। সবার চোখে ফাঁকি দিয়ে কি করে পালালো, কেউ কিচ্ছু জানে না ওরা কোথায়। তুমিও কিছু বুঝতে পারোনি? মেয়েটা জামা কাপড় সমস্ত গুছিয়ে নিল আর পালিয়ে গেল। না, কনস্টেবল রবি ডিউটিতে জয়েন করেনি, ও ছুটিতে গিয়েছিল কিন্তু ফিরে আসেনি। কাল অবধি অপেক্ষা করব, না হলে ইনফর্ম না করে ডিউটিতে না আসার জন্য ওকে সাসপেন্ড করা হবে। ওম গং গণপতি নমো নমঃ, ওম গণাধিপতি নমো নমঃ, ওম ভূর্ভুবঃস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ, ওম সর্বগ্রহ শান্তি সর্ব ভবেতু। রুদ্রমশাই, এমন কিছু করুন যাতে মেয়েটা আমার ঘরে ফিরে আসে। চলে আসবে, ঠিক চলে আসবে। এবার যদি ফিরে আসে তবে তোমরা একটু সাবধানে থেকো, একটু নজর রেখো তোমরা। পুরোহিত মশাই,
মেয়েকে কবে ফিরে পাবো? খুব তাড়াতাড়ি। আপনার কি মনে হয় আমি আমার ছেলেকে সাহায্য করেছি? কি সব কথা বলছেন আপনি? ও ডিউটিতে এখনো জয়েন করেনি, আমরা ওকে দিন রাত খুঁজে বেড়াচ্ছি। আমার মেয়ে একা একা পালায়নি, এতটা সাহসও নেই। আপনি একটা ব্যাপার বোঝার চেষ্টা করুন, আপনি আপনার মেয়ের উপর যতটা রাগ করে আছেন, আমিও আমার ছেলের উপর ততটাই রাগ করে আছি। ওরা দুজনে মিলে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমিও ওদের ভুলটা তেমন ভাবেই ঠিক করতে চাইছি যেমনটা আপনি চাইছেন। আমরাও ততটাই কষ্টের মধ্যে আছি যতটা আপনি আছেন। এখন ঝগড়া করে তো কোনো লাভ হবে না, দুজনে মিলে খুঁজবো ওরা যাবে কোথায়। আবে গাধা গরু, আরে তুই কি মার খাওয়াবি আমাদের? আমি কি করে জানবো ঝামেলা বেড়ে যাবে? কেন তুই জানতিস না? আর যখন জানতে পারলি ঝামেলা হয়েছে তখন কথা কেন বললি না? ভয় পেয়েছিলাম, আমি ভেবেছিলাম যে যদি আমি সবাইকে সব সত্যি কথা বলে দিই সবাই আমাকেই দোষ দেবে। তুই এক্ষুনি যা আর রবির বাবাকে সব বলে দে, তোরাও চল না আমার সঙ্গে। না না তুই একা যা। না না আমিও যাবো না। আরে তোরা না আমার বন্ধু হোস? ব্যাপারটা আর বন্ধুত্বের নেই এখন, গ্রামের। আর তুই সেই যে সত্যিটা লুকিয়েছিস। আর এমনিতেও আমরা কিছু জানতামই না, তুই বললি বলে জানতে পারলাম। হয় তুই গিয়ে সব সত্যি সত্যি বলে দে, না হলে আমি গিয়ে বলছি যে তুই সব কিছু জানিস। কিছু জানতে পারলি? আসলে কিছু কথা বলার ছিল। বল কি হয়েছে, তুই জানিস রবি আর প্রিয়া কোথায় আছে? আসলে কাকা ওই প্রিয়ার সঙ্গে চলে যাওয়ার আগে রবি দেখা। বাবা এক মিনিট, আগে ওকে ওর কথাটা তো শেষ করতে দাও। কাকা সত্যি বলছি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, আমি জানতাম না যে এরকম একটা ব্যাপার ঘটবে। এনেছিস? রবি তুই করছিসটা কি বলতো? প্রিয়ার সাথে পালাচ্ছি। আরে পাগল হলি নাকি? চিন্তা করিস না, তোর 25,000 আমি এক মাসেই ফিরিয়ে দেবো, শুধু মুখটা খুলিস না। দেখ রবি তুইও ফাঁসবি আর আমাদের। যদি এখন না করি তাহলে জীবনে আমি আর প্রিয়া ফেঁসে যাব। আসছি। কোথায় আছে ও? রাকেশ ওরা এখন কোথায় আছে বল। আসলে আম্বালাতে রয়েছে ওরা, কাকা ওরা বিয়ে করে নিয়েছে দুজনে। নরেশ যা গিয়ে সোমেশদের ডেকে আন। ঠিক আছে বাবা। তোর সাথে শেষ কবে কথা হয়েছে? ওই সকালবেলা হয়েছিল। তুই জানিস ওরা আম্বালা কোথায় আছে? সত্যি বলছিস তুই? আরে এত দূর কি মজা করতে আসবো নাকি? তো তুই কি বলছিস? হতে পারে মেনে নিয়েছে। আরে হতে পারে না, হয়ে গেছে। বিশ্বাস করছিস না তুই আমাকে? আমি বলে দিয়েছি ওদেরকে যে তোরা দুজন বিয়ে করে নিয়েছিস। আরে আয় আয়।
এখন এরা দুজন ফিরে এসেছে, যে ভুলটা ওরা করেছে সেটা শুধরে নাও, ঠিক আছে? চলি। দুধ দিয়ে কাল সাপ পুষেছিলাম, কিন্তু আর নয়, আজকের পর ঘরের বাইরে পা রেখে দেখ, তুই মেনেই ফেলবো। চলো দাদা। তোমার কি মনে হয় তুমি এই সমস্ত করে আমাদেরকে আটকাতে পারবে? সেটা জানি না, তবে এবার দুজনের মধ্যে কেউ যদি মাথা তুলেছিস সেই মাথা কাটতে দেরি হবে না। ভেবে নে, জীবনটা প্রিয় না ওই মেয়েটা? তোমার ছেলেকে বোঝানো খুব মুশকিল আছে। একটা কাজ করো, মেয়েটির বিয়ে দিয়ে দাও আর কোথাও দূরে পাঠিয়ে দাও, যাতে ওরা নিজেরা দেখা করার সুযোগ না পায়। আর যতদিন না মেয়েটির বিয়ে হচ্ছে ওকে ঘর থেকে একদম বেরোতে দেবে না। প্রিয়া মা, সময়ের সাথে সাথে তুই ওকে ভুলে যাবি। এইসব করে কারোর জীবন শুধরায়নি এখন অবধি, এইটা এখন অবধি ভালো করে বুঝে নে। শোন, ওই মেয়েটাকে ভুলে যা আর কাজে জয়েন কর। দেখ, এরকম মনমরা থেকে আর রাগ করে কোনো লাভ হবে না, এটা হবে না সেটা লেখাই ছিল। বাবু, আপনার ছেলে কি আমাদের পছন্দ হয়েছে? হরিশেরও আপনার মেয়ে প্রিয়াকে পছন্দ। একবার আপনারা আমাদের বাড়িতে আসুন, হরিশ ও প্রিয়াকে দেখে নেবে, তারপর আমরা সবাই মিলে ওদের বিয়ের ব্যবস্থা করব। একদম ঠিক বলেছেন, আমার মনে হয় এটাই ঠিক হবে। নমস্কার। এটা কোর্টের পেপার নয়, আমাকে জিজ্ঞেস না করে আমার মত না নিয়ে তোমরা এটা করতে পারো না। রবির সাথে তোর কোনো সম্পর্ক নেই, চুপচাপে কাগজটা সই করে দে, আর না চাইলে করিস না। এমনিতেও তোদের বিয়েটা কোর্টে রেজিস্ট্রি হয়নি, এতে কিচ্ছু আসে যায় না। হরিশ খুব ভালো ছেলে, ওরা পরশুদিন তোকে দেখতে আসছে, বিয়েটা করে নে, তাতে তোরও ভালো হবে। প্রিয়া, সোজাসুজি হ্যাঁ বলে দে, যদি বাধা দিস তো গলা টেপে মেরে ফেলবো। প্রিয়া বিয়ের জন্য রাজি হয়ে গেছে। হুম, শোন, তুইও পাগলামি বন্ধ কর আর নতুন করে জীবন শুরু কর। হুম,
সর্বদা সুখে থেকো। ভালো থাক মা। ঈশ্বরের অসীম কৃপায় সবকিছু ভালোভাবে হয়ে গেছে। হ্যাঁ দাদা, কলঙ্কর হাত থেকে বেঁচে গেছি। জিনিসপত্র সব রেখে দিয়েছো তো? দেখো বাবা, এক সপ্তাহের মধ্যেই আমি ফিরে আসব, তারপর তোমরা কোথাও বাইরে ঘুরতে যেও, ঠিক আছে? খেয়াল রেখো। শোন হরিশ, বাইরে নয় পরে বেড়াতে যাবি, আগে প্রিয়াকে নিয়ে আশেপাশে ঘুরে আয়, একা একাই ঘরে বসে থাকে। সেরকম কোনো ব্যাপার না পিসি, ও শরীরটা আসলে ভালো নেই, ও বলছিল আমাকে। বাবা, যা হয়েছে ভুলে যা, তোর এখন জীবনটা পড়ে আছে, এর থেকে অনেক ভালো সম্বন্ধ পাবি। ঠিকই আছি, তুই ভিতরে আয়। এইদিকে চলো প্রিয়া, ভরসা রাখ, ওঠ, সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে, আর অল্প একটু রাস্তা, হয়ে যাবে, তুই শুধু ভরসা রাখ। তোমাকে বলেছিলাম যে তুমি ডিউটিতে যেও না, কিন্তু তুমি আমার কথা কখনো শোনো না। কি বলছো তুমি? ডিউটি তো ডিউটি না, মুখ ফেরাই কি করে? যা আজ হলো কালও তো হতে পারত।
রিল্যাক্স, আপনি রিল্যাক্স করুন। ঠিক আছে স্যার, আমি সবকিছু শুনেছি স্যার। আফসোস, এইটা বড্ড দেরি হয়ে গেছে রবিকে চিনতে, নাহলে এতক্ষণে ও জেলে থাকতো। না, এভাবে আপনার বলার দরকার নেই। আপনি চেষ্টা করেছেন, আমাদের এই ডিপার্টমেন্টের এক কর্মী অপরাধ করেছে এবং এক মাস ধরে পলাতক, আর এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক। আমরা ওই অপরাধী আর মেয়েটিকে যত তাড়াতাড়ি সম্ভব ধরব। বাবা, 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 ডাক্তারকে ডাকো কুইকলি। ডাক্তারবাবু কেমন আছেন? ডাক্তারবাবু, আমি আমি দেখা করতে পারবো? আমরা অনেক চেষ্টা করেছিলাম, মানে আমরা বাঁচাতে পারিনি। টেম্পো, ট্রাক, রিক্সা, ট্যাক্সি, ওরা যে কোনো ধরনের ট্রান্সপোর্ট ইউজ করতে পারে পালানোর জন্য। প্রতিটা রাস্তায় নজরদারি বাড়াও, আর আমাদের ফোর্সের লোকেদের, ইনফর্মারদের সমস্ত জায়গায় ছড়িয়ে দাও। স্যার, হ্যাঁ জেনারেল স্যার, আর নেই। তৃতীয় খুন, এর আগে ওরা আরও কিছু একটা করে বসুক, ওদের আটকাতেই হবে। এই প্রেমিক যুগল আগেও দুটো খুন করেছিল আর পরে একজন সিনিয়র পুলিশ অফিসারকে হত্যা। তারা দুজন ফেরার ছিল আর পুলিশ তাদের খুঁজছিল। রবি হরিশের বাড়িতে পৌঁছলো কি করে? কারণ ও তো জানতই না যে প্রিয়ার বিয়ে কার সঙ্গে আর কোথায় হয়েছে। সে হরিশ আর তার মাকে খুন করার জন্য অস্ত্র পেল কোথা থেকে? দুটো খুন করার পর রবি আর প্রিয়ার খোঁজ চলছিল। তাহলে ওরা আরও একটা খুন করলো কিভাবে? আর কোনো অপরাধ করার আগে রবি আর প্রিয়া কি ধরা পড়বে? এক ফেরার প্রেমিক যুগলের হাতে হওয়া এই অপরাধের কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো পরের দিন পরের পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিক হওয়ার পরিচয় দেবেন। জয় হিন্দ। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।